কৈশলী এক নম্বর ব্লকের ঘোলা এলাকার বাসিন্দা রেজাউল শেখ। পঞ্চম শ্রেণী উত্তীর্ণ রেজাউল বাবু তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি এমন কিছু করবেন যে তাকে দেখতে লোক ভিড় জমাবে। ছমাস আগে বাবাকে দেওয়া সেই কথা অক্ষরে অক্ষরে পালন করলেন তিনি। রেজাউল শেখের নিজের হাতে তৈরি হেলিকপ্টার দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। প্রথম দিকে তাকে নিয়ে অনেকে হাসাহাসি করলেও ছমাস অতিক্রান্ত হওয়ার পর তিনি তৈরি করে ফেলেছেন একটা আস্ত হেলিকপ্টার, বাকি শুধুমাত্র ইঞ্জিন বসানোর কাজ। ইতিমধ্যেই প্রায় 30 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন তিনি এই কাজে। মাম্পি ক্যাটারার, দক্ষিণ বঙ্গপাড়া, রাধা বাজার, নবদ্বীপ, নদিয়া। বিশদে জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 8016318691 বা 8250237660 এই নাম্বারে। হেলিকপ্টার তৈরির জন্য উপকরণ কলকাতা পানাগড় সহ বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন তিনি। ইঞ্জিন আসছে কর্ণাটক থেকে। 400 হর্স পাওয়ার যুক্ত ইঞ্জিন বিশিষ্ট এই হেলিকপ্টারের ওজন হবে 4 টন এবং 2.5 টন জিনিস বহন করতে পারবে এই হেলিকপ্টার। তার এই হেলিকপ্টার দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন লোক হাজির হচ্ছেন রেজাউল বাবুর বাড়িতে। তাকে উৎসাহ দিতে এসেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। রেজাউল বাবুর হিসেব অনুযায়ী আরও 1 মাস লাগবে তার এই হেলিকপ্টারের কাজ সম্পন্ন করতে। এরপরই তিনি বাবার স্বপ্নের উড়ানে চলবেন। 6 মাস হয়ে গেল আর ভাবনা অ্যাকচুয়ালি আমার নিজের সামনে, এটা আমার বাবার ভাবনা চিন্তা। কি বলেছিলেন বাবা? এই এমন একটা কিছু কর যাতে সারা দেশের লোক দেখতে আসবে, চিনবে, জানবে। পড়াশোনা করিনি, 5 হাফ ইয়ারলি পরীক্ষা দিয়েছিলাম, যাই মোটামুটি 70% কাজ হয়ে গেছে, 30% কাজ আছে। আর খরচ বলতে গেলে বায়না সরা পেটের সেটা নিয়ে প্রায় 25-30 লাখের ওপর খরচা হয়ে গেছে, এখনো 30 লাখ মতো। আর এই মাল মেটেরিয়ালস কোথা থেকে আনা হচ্ছে? এই কলকাতা আছে, পানাগড় আছে, কর্ণাটক থেকে ইঞ্জিনটা আসছে। ইঞ্জিন কি অর্ডার দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। ওটা বলতে হবে না, মানে অনেক দূর থেকে, কেরল থেকে লোক এসছেন, কেরল থেকে, আসাম, গুয়াহাটি থেকে, ওখানে এসডিও, বিডিও, এসআইসিআই, ডিআইজি, হ্যাঁ আসাম গুয়াহাটি থেকেও এসছে, আরও তো কলকাতা সব এলাকা থেকে আসছে। কোহিনুর শুটিং শাড়ি, রেমন্ডস, ডনিয়ার, সিয়ারামস, আরভিন, গ্রাভেরা, গ্রাসিম ইত্যাদি বিভিন্ন নামি দামি কোম্পানির জামা প্যান্টের পিস পাওয়া যায়। কোহিনুর গার্মেন্ট, বাচ্চাদের বাবা স্যুট, শার্ট, প্যান্ট, ইন্দো ওয়েস্টার্ন, মোদিকোট, লং ফ্রক, টু পার্ট, হট প্যান্ট সেট, পার্টি ফ্রক, লেডিস ব্লেজার, জ্যাকেট, শীত বস্ত্র ও হুঁশিয়ারি দ্রব্য পাওয়া যায়। কোহিনুর, পোড়ামাতালা রোড, ঢপওয়ালি মোড়, নবদ্বীপ। ফোন নাম্বার 9733402626, আরো একটি নাম্বার 8927375892। মানে স্বপন দেবনাথ বাবু আছেন মন্ত্রী, উনি প্রশাসন টশাসন যে সমস্ত জায়গায় যাওয়ার দরকার, যা কিছু করার দরকার উনি কথা দিয়ে গেছেন যে একদম ওরা পর্যন্ত যা কিছু করতে হয় আমি করে দেবো। অবদান বলতে অ্যাকচুয়ালি ক্যাশ দিয়ে কিছু নেই, ফান্ডিং থেকে কিছু নেই, এমনি মুখের উৎসাহ আছে সবারই আছে। কি দেখতে আসেন এখানে? এখানে একটা হেলিকপ্টার তৈরি হচ্ছে, ওই জন্য দেখতে। এগুলো কি দেখা যায় হেলিকপ্টার? না সচরাচর দেখা যায় না, এই জন্য এখানে আসে। মিটিং মিছিল হলে দেখা যায়? মিটিং মিছিল হলে দেখা যায়, এখানে তৈরি হচ্ছে বলেই আসে। কতটা ভালো লাগছে দেখতে? পেয়ে দেখতে খুব ভালো লাগছে। কি করেন? ওই জেসিবি পকলেনের ব্যবসা আছে, আর নিজস্ব অর্কেস্ট্রা টিম আছে, ফুল প্যাকেজ টিম। সরকার চাইলে নিয়ে যেতে পারে, আমার চিন্তাভাবনা আছে সামনে ইন্ডাস্ট্রিজ তৈরি করার জন্য, যা সেটা অ্যাড হচ্ছে। আর টোটাল 650 টনের ক্যাপাসিটি আছে, 400 হর্সপাওয়ার ইঞ্জিন আছে, 5টা ব্লেডে লিফ্ট ফোর্স থ্রাস্ট মেপে যা কিছু করা হয়েছে, 650 টনের ক্যাপাসিটি। আর কত সিটের আছে যাত্রী? 5 সিটের। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার হেলিকপ্টার নয়, এটা ভারী মাল লিফটিং করার জন্যই তৈরি করা হয়েছে, এটা হেভি ডিউটি করে। প্যাসেঞ্জার হেলিকপ্টার হলে যেটা মুখ্যমন্ত্রী যা আসেন, হ্যাঁ তাদের হচ্ছে ইনক্লুডিং সব কিছু নিয়ে 1 টন 200 কেজির ওজন, তাদের ইঞ্জিনে হর্সপাওয়ার আছে 96 হর্সপাওয়ার। আর আমার হচ্ছে কি প্রায় 4 টনের কাছে হেলিকপ্টারটা ওজন হবে, 2.5 টনের মাল সিপিং লিফটিং করতে পারবে। আমার ইঞ্জিনের হর্সপাওয়ার আছে 400, 393 মানে 400 হর্সপাওয়ার।